ঘটনাটি ঘটেছিল নিশাপুর গ্রামে। গ্রামটি ছিল একেবারেই নিরিবিলি। গ্রামের পাশে ছিল ছোট একটি নদী, আর তার ঠিক পাশেই ছিল একটা কবরস্থান। সেই কবরস্থানে প্রায়ই কিছু আজব ঘটনা ঘটত, যেমন সেখানে কোনো লাশ দাফন করে আসলে পরদিন সেই লাশের আর কোনো খোঁজ পাওয়া যেত না। অর্থাৎ পরদিন লাশের কবর পাওয়া যেত পুরোপুরি মাটি খোঁড়া অবস্থায়, এবং মাঝে মাঝে কবরের আশেপাশে দু একটা হাড় পড়ে থাকতে দেখা যেত। গ্রামের লোকজন ব্যাপারটি বেশ সহজভাবেই নিল, এবং তারা মনে করল হয়তো কোনো শেয়াল কুকুর কিংবা কোনো হিংস্র জীবজন্তু লাশ খেয়ে ফেলে। তাই তারা কবরস্থানে পাহারাদারের ব্যবস্থা করে, আর পাহারাদারে থাকার জন্য কবরস্থানের পাশেই আরেকটি ছোট ঘর তৈরি করে। এরপর কেটে যায় বেশ কয়েকদিন, আর এরকম ঘটনা ঘটেনি। কিন্তু ঘটনাটা ঘটল অনেকদিন পর। সেদিন ওই গ্রামেরই এক লোক আত্মহত্যা করে মারা গিয়েছিল, আর তার কবর দেওয়া হলো সেই কবরস্থানটিতে। ওই দিন পাহারাদার রাতে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে কিছু অস্বাভাবিক শব্দের কারণে মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙেই তিনি অদ্ভুত কিছু শব্দ শুনতে পান। শব্দগুলো ছিল এরকম, কোনো হাড় গুড়ছি বলে যেরকম শব্দ হয় তেমন। তিনি মনে করলেন নিশ্চয়ই কবরস্থানে কোনো শেয়াল কুকুর এসেছে। তাই তিনি শব্দ শোনার সাথে সাথেই এক হাতে লাঠি অন্য হাতে হারিকেন নিয়ে কবরস্থানে যান। সেখানে গিয়ে তিনি যা দেখেন তাতে ওনার প্রাণ যায় যায় অবস্থা। তিনি তার হারিকেনের আলোতে স্পষ্ট দেখতে পেলেন একটা বিরাট আকার অদ্ভুত ধরনের কিছু কবর খুঁড়ে লাশ বের করে চিরে চিরে খাচ্ছে। সেই পাহারাদারের বর্ণনা অনুযায়ী সেই প্রাণীটি ছিল 8-9 ফুট উচ্চতার, দেখতে অনেকটা মানুষের মতো, কিন্তু তার মাথার অংশ ছিল মানুষের মাথা থেকে একদম আলাদা, অর্থাৎ কোনো একটা হিংস্র জানোয়ারের মতো। তার পুরো শরীর ছিল বড় বড় লুমে ঢাকা। এই অবস্থা দেখার পর তিনি লাঠি আর হারিকেন মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যান। তিনি একটা বাড়ির সামনে গিয়ে বেহুশ হয়ে পড়ে যান। পরদিন সকালে ওনার জ্ঞান ফিরলে দেখেন চারপাশে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে। তিনি সবাইকে সব ঘটনা খুলে বললেন, তারপর ওনাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। কিন্তু এই ঘটনার পর ওনার শরীরে প্রচণ্ড জ্বর আসে, আস্তে আস্তে তিনি দুর্বল হয়ে পড়েন এবং একসময় তিনি মারা যান। এরপর থেকে গ্রামবাসী সেই কবরস্থানে আর কোনোদিন লাশ দাফন করেনি।